আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছে আমি একরাম হোসেন স্যার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনার আজকের পূর্বে আমি আলোচনা করব তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা পনেরো থেকে এক নম্বর উদাহরণের সমস্যা নিয়ে প্রশ্নটি আমি পড়ছি চলো মনোযোগ দিয়ে প্রশ্নটি আগে শোনো আলতাফ সাহেবের মাসিক বেতন নয় হাজার আটশত টাকা আটশত সত্তর টাকা প্রতি মাসে তিনি তিন হাজার আটশো আটশত টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাঙ্কে জমা রাখেন এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্য আকারে প্রকাশ করে সমাধান করব তবে তার আগে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাধারণ নিয়ম অনুযায়ী অঙ্কটি ব্যাখ্যা করব তারপর আবার গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখাবো তাহলে চলো শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তার মাসিক বেতন হচ্ছে নয় টাকা এবং প্রতি তিনি খরচ করেন তিন টাকা তার বাসা ভাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজন বাবদ তাহলে তার অবশিষ্ট টাকা তা বের করার জন্য আমাদেরকে তার মাসিক বেতনের থেকে বিয়োগ করতে হবে তার মোট খরচ অর্থাৎ বাসা বাড়া এবং পরিবারের প্রয়োজন বাবত যে খরচ সেই দুইটি খরচ একত্রিত করে মাসিক বেতন থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা পাবো তার এক মাসের জমার পরিমাণ অর্থাৎ অবশিষ্ট টাকার পরিমাণ এবং সেই টাকাকে আবার তিনি বলা হয়েছে যে তিনি বছরে কত টাকা জমা করেন তাহলে আমাদেরকে সেই এক বছরের টাকা পরিমাণ বের করার জন্য এক মাসের জমার পরিমাণকে বারো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা আগে নির্ণয় করতে হচ্ছে আমাদেরকে বাসা বাড়ার এবং পরিবারের প্রয়োজন বাবদ মোট খরচ কত টাকা হয় সেই মুঠ খরচটুকু তাহলে গাণিতিক বাক্য প্রকাশ করার আগে যেহেতু আমি বলেছিলাম ব্যাখ্যা করবো তাই এখানে সাধারণ নিয়ম অনুযায়ী দেখাচ্ছি যে এখানে মুঠ খরচ এক নম্বর সমস্যাটি এখানে হচ্ছে মুঠ খরচ তার মুঠ খরচ হচ্ছে বাসা বাড়া বাবদ তিন হাজার আটশত টাকা এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ হচ্ছে পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা এই দুটি হচ্ছে তার খরচ এই দুটি যোগ করলে আমরা পাবো তার এক মাসে মোট খরচ যোগ করলে শূন্য 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 পাঁচ পাঁচ আট আট ছয় চোদ্দো চার হাত নব্বই এক পাঁচ আট তিন আট আট আর এক নয় নয় হাজার চারশত পঞ্চাশ টাকা হচ্ছে তার এক মাসের মোট খরচ এখন আমরা এই খরচটাকে বিয়োগ করতে হবে তার মাসিক বেতনের বেতন থেকে অর্থাৎ মাসিক বেতন হচ্ছে নয় টাকা মাসিক বেতন থেকে নয় হাজার টাকা যদি আমরা তার খরচটা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে এক মাসের জমার পরিমাণ এক মাসে জমা করেন তার এক মাসের বেতন থেকে আমরা বিয়োগ করব এক মাসের খরচের পরিমাণ অর্থাৎ নয় হাজার চারশো তো পঞ্চাশ টাকা এক মাসের খরচ থেকে বেতন থেকে এক মাসের খরচ বিয়োগ করলাম আমরা এখন আমরা এক মাসের জমার পরিমাণ শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই আট থেকে চার বিয়োগ করলে চার নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য আর কিছুই থাকে না অর্থাৎ চারশো বিশ টাকা তাহলে এক মাসে তার জমার পরিমাণ হচ্ছে চারশত বিশ টাকা আমাদের প্রশ্নে বলা হয়েছে তিনি বছরে কত টাকা জমা রাখেন তাহলে আমাদেরকে এক বছর অর্থাৎ বারো মাস এক বছর অর্থাৎ বারো মাসে জমা রাখেন তার এক মাসের জমার পরিমাণকে বারো তারা গুণ করলে পাওয়া যাবে বারো মাসের বা এক বছরের জমার পরিমাণ এক মাসে জমার পরিমাণ হচ্ছে সমান আমরা গুণ করে নিচ্ছি চারশো বিশ গুণ হচ্ছে বারো দুই শূন্য শূন্য দুই দুগুণে চার চার দুগুণে আট দশক স্থানে অঙ্ক তারা গুণ করবো তাই একক স্থানে শূন্য বসিয়ে নিলাম একে শূন্য শূন্য দুই একে দুই চার একে চার শূন্য চার আট দুই দশে শূন্য থাকবে এক চার এক পাঁচ তাহলে তার এক বছরের জমার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার চল্লিশ টাকা চল্লিশ টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটুকু যদি আমরা গাণিতিক বাক্য আকারে প্রকাশ করতে চাই তাহলে তাহলে আমাদেরকে এই অংশটুকু দিতে হবে না আমি এখন গাণিতিক বাক্য আকারে প্রকাশ করে দেখাচ্ছি যে তোমাদের বোঝা সুবিধাতেই আমি এই অংশটুকু করলাম এখন মূল উত্তরের অংশে চলে যাচ্ছি গাণিতিক বাক্য করে প্রকাশ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র লিখলেই হবে যে এক বছরে যেহেতু তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা এখন বলা হয়েছে তাই অতএে তিনি এক বছরে জমা রাখেন সমান সুপ্রিশ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা নির্ণয় করেছিলাম তার মুঠ খরচ মুঠ খরচ নির্ণয় করেছিলাম এবং সেই মুঠ খরচ থেকে আবার মুঠ খরচটাকে বিয়োগ করেছি আমরা তার এক মাসের বেতন থেকে এবং তারপরে আবার যে এক মাসের জমাটুকুকে জমাকে আমরা যে এক মাসে জমার পরিমাণ সেই পরিমাণটাকে আমরা গুণ করেছি বারো দ্বারা অর্থাৎ মুঠ এক বছরে যে টাকা জমা হয় সেটা আমরা বের করেছি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এটা তার মোট খরচটুকুকে বিয়োগ করতে হচ্ছে এক মাসের আয় থেকে তাহলে তার মূল আয়টুকু হচ্ছে এক মাসের আয় হচ্ছে তার নয় হাজার আটশত সত্তর টাকা তার এক মাসের বেতন অর্থাৎ তার আয় হচ্ছে নয় হাজার আটশত সত্তর টাকা এই টাকা থেকে আমরা বিয়োগ করেছি কি আমরা বিয়োগ করেছি তার এক মাসের মোট খরচ অর্থাৎ এই পরিমাণটা তিন হাজার আটশো এবং পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে নয় হাজার আটশো সত্তর টাকা হচ্ছে তার বেতন এ থেকে আমরা বিয়োগ করছি তার বাসা বাড়া বাপদ তিন হাজার আটশো টাকা যুগ তার পরিবারের খরচ বাবদ পাঁচ হাজার ছয়শত পরিবারের খরচ বাবদ পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা ছয়শত পঞ্চাশ টাকা আমরা বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম কারণ আমাদেরকে এই বিয়োগটুকু করার আগে আগে দুটি খরচের যোগ করতে হবে দুটি খরচ একত্রিত করার জন্য যোগ করতে হবে প্রথমে তাই আমরা প্রথম বন্ধনীর মধ্যে এই অংশটুকু দিয়ে দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে এই তার বেতন থেকে তার খরচটুকু বিয়োগ করা তাই এই অংশটুকু আমরা দেব দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটি খরচ আগে যোগ করতে হবে তাই প্রথম বন্ধনের মধ্যে এবং তাই মোট খরচটাকে তার বেতন থেকে বিয়োগ করতে হবে তাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম এই বিয়োগ করার পর বের হবে তার এক মাসের জমার পরিমাণ আমাদেরকে বলা হয়েছে এক বছরে জমার পরিমাণ করতে হবে তাই আমরা এই এক মাসের যে জমার পরিমাণ বের হবে সেটাকে গুণ করবো বারো দ্বারা তাহলে আমরা পাবো তার এক বছরে জমার পরিমাণ এখানে টাকা টাকা সমান সুগ্রী শিক্ষার্থী কেন্দ্র আমরা প্রথমে বন্ধনী দেওয়া আছে যেহেতু প্রথম বন্ধনী তাই প্রথম বন্ধনী হিসাবে আগে করতে হবে বাকি অংশটুকু অপরিবর্তিত রাখবো নয় হাজার সত্তর বিয়োগ এই দুইটা যুগ করলে আমরা এখানে যুগ নির্ণয় করেছিলাম নয় হাজার পঞ্চাশ টাকা নয় হাজার চারশত পঞ্চাশ টাকা প্রথম বন্ধনীর মধ্যে আর কিছুই নেই তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি গুণ বারো টাকা সমান আমরা বিয়োগ করতে হবে এখন দ্বিতীয় বন্ধনী হিসাব করতে হবে তাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ এই বিয়োগটা আমরা আগেই করেছিলাম যে এখানে বিয়োগ ফল আছে চারশো তো বিশ টাকা চারশো বিশ দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ এখন আমরা গুণ বারো টাকা সমান এই গুণ ফল আমরা নির্ণয় করেছিলাম যে এখানে হয়েছিল পাঁচ হাজার চল্লিশ টাকা পাঁচ হাজার চল্লিশ টাকা শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাঁচ হাজার চল্লিশ টাকা অর্থাৎ তার এক বছরে জমা হবে ব্যাংকে পাঁচ হাজার চল্লিশ টাকা আমি এই অংশটুকু তোমাদের বোঝার সুবিধা হতে করেছি তাই অংশটুকু না করলেও চলবে শুধুমাত্র এই অংশটুকুই তোমাদের গাণিতিক বাক্যকারে প্রকাশ করে সমাধান করলেই হবে এখানে আমরা তোমরা যদি চাও তৃতীয় বন্ধু ব্যবহার করতে পারবে এই এখানে তৃতীয় বন্ধু শুরু এবং এই বারোর শেষে তৃতীয় বন্ধু শেষ শেষ তোমার বন্ধনীর ব্যবহার আমি গত ক্লাসেও বলেছিলাম যে বন্ধু নিয়ে তোমাদের ইচ্ছা যদি নিয়ম অনুযায়ী তোমরা ব্যবহার করো তাহলে অবশ্যই অনুক হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি আশা করে তোমরা উপকৃত উপকৃতভাবে মাধ্যমে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আগামী ক্লাসে উপস্থিত থাক থাকবে অবশ্যই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং নিজের পরিবার সমাজ দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো আসসালামু আলাইকুম